দর্শক সবাইকে স্বাগত এটি নিউজে আপনারা দেখছেন ইসলামী ব্যাংক প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট আপনাদের সাথে আছি আমি আকাশ এসান দর্শক প্রায় প্রতিদিন আমরা হাজির হই সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করে আপনাদের জানি থাকি এর ভেতরের নানা গল্প আমাদের সাথে উপস্থিত থাকেন একজন অতিথি এবং আজকেও আছেন আমাদের আজকের বিষয় স্বাধীন গণমাধ্যম এই বিষয় নিয়ে আমরা কথা বলব এই কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন আমাদের সাথে জনাব হাসান হাফিজ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ সভাপতি জাতীয় প্রেস ক্লাব স্যার আপনাকে স্বাগত জানাতে আমাদের দর্শক আমরা বলছিলাম আমাদের আজকের বিষয়বস্তু স্বাধীন গণমাধ্যম আমরা আরএসএস এর রিপোর্টে দেখতে পাই 2023 সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আসলে বাংলাদেশ গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে একদম নির্মম অবস্থানে অবস্থান করছে এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং স্বাধীন গণমাধ্যম কতটা স্বাধীন হতে পারবে এবং এই মানুষ কতটা উপভোগ করতে পারবে সেই বিষয় আজকে আমরা আলোচনা করব আমাদের আজকের অতিথির সাথে আপনার কাছ থেকে যে প্রসটি স্বাধীন গণমাধ্যম গণমাধ্যমের স্বাধীনতা আসলে স্বাধীন গণমাধ্যমের রূপটা কেমন বা কি আসলে গণ স্বাধীন গণমাধ্যম এই বিষয়টি জানতে চাচ্ছি এখন হচ্ছে তো যে সময় সেটা হচ্ছে তথ্য পাওয়ার যুগ তথ্য তো জানতে হবে সঠিক খবরটা জানতে হবে আমরা গত পনেরো বছর যে স্বৈরাচারী শাসন দেখেছি সেখানে কিন্তু এই গণমাধ্যম নিষ্পেষিত ছিল সত্যিকারের কথাটা মানুষ জানতে পারেনি ফলে কিন্তু ভুল বুঝাবুঝি হয়েছে দেশের ক্ষতি হয়েছে সার্বভৌমত্বের ক্ষতি হয়েছে অর্থনৈতিক উন্নয়নের ক্ষতি হয়েছে মানুষের চিন্তার যে স্বাধীনতা ছিল না সেটা যেহেতু চর্চাটা ছিল না ফলে সব দিক দিয়েই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এবং বিশ্ববাসী দেখেছে যে বাংলাদেশের মানুষ কথা বলতে পারছে না বাক স্বাধীনতা নেই মত প্রকাশের স্বাধীনতা নেই গণমাধ্যম নিপীড়ন করা হয়েছে অনেক মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে খবরের কাগজ প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে এবং একদলীয় শাসনের যেই কুফল সেটা আমরা দেখেছি তাদেরকে তাদের স্তুতি তাদের যেই কি বলবো পায়রবি বলতে পারেন আর কি সেটার তারা চেয়েছে কিন্তু মানুষ প্রকৃত তথ্যটা জানতে পারেনি ফলে মানুষের মধ্যে চাপা ক্ষোভ যে পুঞ্জীভূত যে একটা বিক্ষোভ ছিল সেটারই বিস্ফোরণ আমরা দেখেছি পাঁচই আগস্টে ছাত্ররা যেটাকে ছত্রিশ জুলাই বলে তাদের বিপ্লব দ্বিতীয় স্বাধীনতা বলে আর কি সেই প্রেক্ষিতেই যদি বলতে চাই আসলে আপনি বলছিলেন এই অন্তবর্তীকালীন সরকারের এক মাস হয়েছে আসলে এর মধ্যে আমরা কি প্রত্যাশিত গণমাধ্যমের স্বাধীনতা পেয়েছি কিনা এবং আপনার কাছ থেকে জানতে চাচ্ছি প্রত্যাশা কতটুকু প্রত্যাশা তো হিমালয়ের সমান যেরকম অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশার সীমা শেষ নেই আপনি দেখছেন যে সমস্ত পেশার লোকজন তাদের উপরে যেই চাপ সৃষ্টি করছে এবং আন্দোলন করছে পনেরো বছরের যেই রুদ্ধ একটা স্রোত সেটা এখন তাদের উপরে পড়েছে এখন অ্যাপসলিউট বলে কিন্তু কিছু নেই কোনো ক্ষেত্রেই আপনি একশো পার্সেন্ট কিছু আশা করতে পারেন না অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাত্র এক মাস হয়েছে এর মধ্যে তাদের হাতে তো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ নেই যে মানে রাতারাতি সব কিছু করে ফেলবে ম্যাজিক্যালি তো গণমাধ্যমও কিন্তু এখন প্র্যাকটিসটা করতে পারছে কথাটা বলতে পারছে এতদিন ছিল না বলে ফেসবুকের মাধ্যমে গুজব ছড়িয়েছে তারপরে তথ্য যেহেতু যাচাই হতো না বাছাই হতো না যে যার মতো করে লিখেছে ফলে বিভ্রান্তি তৈরি হয়েছে তাতে দেশের সামগ্রিকভাবে ক্ষতি হয়েছে ব্যক্তি মানুষের ক্ষতি হয়েছে তো এখন এটা আমরা এখন প্র্যাকটিস করতে পারছি আপনি দেখবেন যে যেসব মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলি আবার আসতে শুরু করেছে ইতিমধ্যে দৈনিক দিনকাল প্রকাশিত হয়েছে দিগন্ত টেলিভিশন তাদের যে আইনগত ঝামেলা ছিল সেগুলি মিটিয়ে ফেলতে পেরেছে সেগুলি প্রকাশের পথে আছে আমার দেশকে বন্ধ করে দেওয়া হয়েছিল অন্যায়ভাবে সেই সম্পাদক মাহমুদুর রহমানকে মেরে রক্তাক্ত করা হয়েছিল তারপরে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছিল কথা বলার সেই অপরাধে সত্যি কথা বলার অপরাধে তো আমরা আশা করবো যে এই অন্তর্বর্তী সরকার এবং এরপরে যে রাজনীতিকরা আসবেন একটা সংস্কারের মাধ্যমে আমরা নতুন রাজনীতির অপেক্ষায় আছি নতুন দিনের অপেক্ষায় আছি সেই ক্ষেত্রটা আমাদের ছাত্র জনতা তৈরি করে দিয়েছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী দেশপ্রেমিকতার পরিচয় দিয়েছে রক্তপাতকে তারা এড়াতে সাহায্য করেছে এবং একটা গৃহযুদ্ধ থেকে দেশকে রক্ষা করেছে সুতরাং আমরা তো স্বপ্ন অবশ্যই দেখতে পারি কারণ বাংলাদেশকে তো সংস্কারের পথে আধুনিকতার পথে নিয়ে যেতে হবে আমাদের তরুণরা সেইটা দেখিয়েছে তাদের বুকের রক্ত ঢেলে এই পথটাকে বিনির্মাণ করেছে আমাদের যার যার ক্ষেত্র থেকে দায়িত্ব হবে সেটাকে সফল করা এই বিপ্লবকে সংহত করা এবং এটার ফসল যেন ঘরে ঘরে আমরা পুছে দিতে পারি সেই জন্য অবিশ্রাম চেষ্টা করা অবশ্যই আপনার কথার মধ্যে একটি বিষয় এসেছে আসলে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে যাওয়া বা অপপ্রচার হয়ে যাওয়া তা আসলে এটা কি গণমাধ্যম স্বাধীনতার অভাবে সময় আসলে মানুষের মধ্যে দেখা যায় আসলে ফেসবুকে একটা কিছু যোগাযোগ মাধ্যমে দেখলো সেটা শেয়ার দিয়ে দিল যাচাই বাছাই না করে সেই বিষয়টি আসলে অনেকটা হুমকি স্বরূপ দেশে অস্থিতিকর অনেক পরিবেশও সৃষ্টি হতে পারে সেই জায়গা থেকে আসলে করণীয় কি বলে মনে করেন সেটা তো হয়েছে কারণ আপনি জানেন যে আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধও করে দেওয়া হয়েছিল কিন্তু মানুষ অন্য উপায়ে কিন্তু ইন্টারনেট ব্যবহার করেছে এবং বিশ্বের সঙ্গে যোগাযোগে এখনকার সময়টা এরকম আপনি কিছু চাপা দিয়ে রাখতে পারেন একটা বন্যার স্রোত যখন আসে তখন আপনি দুর্বল বাদ দিলে সেটা কিন্তু রক্ষা করা যায় না কোনো না কোনোভাবে সেই স্রোতটা বেরোবেই তাই যেহেতু সংবাদ মাধ্যমে স্বাধীনতা ছিল না ফলে ফেসবুকে এইসব পল্লবিত হয়েছে এখানে কিন্তু কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না এটার এই এই সেটা সুযোগও নেই কিন্তু আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে এটার একটা দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে আমরা যেন ভুল তথ্য না দিই যেটা দেশের ক্ষতি করবে সমাজের ক্ষতি করবে রাষ্ট্রের ক্ষতি করবে সেই জায়গাটা কিন্তু এনশিওর করতে হবে এখন এখান থেকে কেউ চাপিয়ে দিতে পারে সরকার কি আপনাকে বিধিনিষেধ দিতে পারবে যে ফেসবুকে এটা লিখবে না কিন্তু এটা আমাদের নিজেদেরই দায়িত্ব সবাই সাংবাদিক ফেসবুকে একটি পেজ হ্যাঁ এবং এটার মধ্যে নানান গোষ্ঠী আছে তারা অপপ্রচার করবে এবং এই এই যে বিপ্লব এটাকে নস্বাত করার জন্য ষড়যন্ত্র এখনও চলমান আছে ইতিমধ্যে অনেকগুলি নস্বাত করা গেছে আরও সামনে হবে তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের এগুতে হবে ট্রায়াল অ্যান্ড এরোরের মধ্যে দিয়ে আমাদের কিন্তু সবারই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে যার যার ক্ষেত্র থেকে শুধু তো ছাত্রদের উপরে দায়িত্ব দিলে হবে না কিংবা সেনাবাহিনীর উপরে দিলে হবে না প্রশাসনের উপরে দিলে হবে না অন্তর্বর্তীকালীন সরকারের উপরে দিলে হবে আমাদের রাজনীতিতেও একটা সংস্কারের একটা ক্ষেত্র তৈরি হয়েছে রাজনীতি যদি সেইভাবে বিহেভ না করে তাহলে আগের মাত্র আরেকটা নতুন স্বীরা ছাড়া আসতে পারে সেটা তো আমরা চাইবো না নিশ্চয়ই এরকম সুযোগও আমরা পঞ্চাশ বছরে একশো বছরে হয়তো পাবো না ফলে আমাদের প্রত্যেককে কিন্তু সহিষ্ণুতার পরিচয় দিতে হবে পরমত সহিষ্ণুতার পরিচয় দিতে হবে এবং ধৈর্যের পরিচয় দিতে হবে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে তাহলেই হয়তো আমরা একটা নতুন সত্যিকারের সত্যিকারের নতুন একটা বাংলাদেশ তখন আমরা পাবো অবশ্যই হাসান হাফিজ আমরা বিরতি নিব আপনার কাছে আবার ফিরছি ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন ইসলামী ব্যাংক প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্ট সময় হলো একটি বিরতির সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে আমরা কথা বলছিলাম স্বাধীন গণমাধ্যম নিয়ে জনাব হাসান হাফিজ আপনার কাছে বিরতির পর আবারও ফিরে আসলাম আমরা স্বাধীন গণমাধ্যম নিয়ে কথা বলছিলাম সেই পরিপ্রেক্ষিতে আপনার কাছে যদি প্রশ্ন রাখি আসলে অপসাংবাদিকতার প্রভাব বেড়েই চলছে বন্ধ করার উপায়টা কি পাশাপাশি অপসাংবাদিকতা রোধের সাংবাদিক সংগঠনগুলো আসলে কি পদক্ষেপ নিচ্ছে ওইটা ওই যে আমি বেসিক কথাটা বলেছি যে যার যার ক্ষেত্র থেকে তার পরিচয় দিতে সাংবাদিকরা তো সমাজেরই অংশ তাই না সব ক্ষেত্রে তো পছন্দ ধরেছিল বাংলাদেশে সাংবাদিকতা বলেন বিচার ব্যবস্থা বলেন ব্যবস্থা বলেন প্রশাসন বলেন পুলিশ বলেন সব জায়গায় যে দলীয়করণ হয়েছে অন্ধ দলীয়করণ হয়েছে ফলে বিচার বুদ্ধি মানে কোনো কাজ করেনি বৈষম্য তৈরি হয়েছে সব ক্ষেত্রে কুক্ষিগত করে রাখা হয়েছে ক্ষমতাকে দীর্ঘকাল ক্ষমতায় থাকার জন্যে অন্যায়ভাবে সব কিছু ব্যবহার করা হয়েছে তো এই যে ভাঙন এই যে পচন এটা থেকে উদ্ধার পেতে তো একটু সময় তো লাগবেই তাই না সাংবাদিকতা তো আলাদাভাবে কিছু না আমরাও তো এই সমাজেরই অংশ সুতরাং আমাদের মধ্যেও তো দোষ ত্রুটি আছে দায়িত্বহীনতা আছে অপসাংবাদিকতা আছে সেলফ সেন্সরশিপ আছে কিন্তু পরিস্থিতি একটা শ্বাসরুদ্ধকর ছিল সব ক্ষেত্রে আপনি দেখেন মানুষকে গুম করা হয়েছে এবং সেগুলির কোনো অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে অনেকের সব পায় না এই যে সাম্প্রতিক যে আন্দোলন হলো জুলাই বিপ্লব যেটা হলো অনেকের কিন্তু এখনও শনাক্ত হয়নি মৃতদেহ শনাক্ত হয়নি অনেককে বেওয়ারিশভাবে পরি দাফন করতে হয়েছে সেগুলি চেষ্টা চলছে উদ্ধার করার জন্যে এই যে এই রকম একটা ধ্বংসস্তূপ থেকে নতুন করে গড়া এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলা হচ্ছে একাত্তর সালেও তাই আমরা দেখেছিলাম একটা বিধ্বস্ত দেশ ছিল সেটা এখনও কিন্তু একটা বিধ্বস্ত দেশ আপনি দেখবেন যে আমাদের অর্থনীতি শেষ করে দেওয়া আসলে সেই প্রেক্ষিতে আপনারা কি কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা বা কোনো পরিকল্পনা গ্রহণ করেছেন সেটা তো চেষ্টা চলছেই দায়িত্বশীলতার পরিচয় দিতেই হবে না হলে তো যে অপসাংবাদিকতা করবে মানুষ কিন্তু এখন যাচাই করতে পারছে তাই না আপনি দেখেন যে যে দাঙ্গা লাগানো হলো কৃত্রিমভাবে সেটা কিন্তু আমাদের দেশেও সেটা নিয়ে ষড়যন্ত্র হয়েছে দেশের বাইরেও হয়েছে এবং ওই যে আপনি জানেন যে ফ্যাক্ট চেকের মাধ্যমে দেখা গেছে অনেকগুলি ঘটনা অতিরঞ্জিত ছিল এবং বেজলেস ছিল সেগুলি একটা অপচেষ্টা করা হচ্ছে সরকারকে ব্যর্থ করার জন্য এই বিপ্লবটাকে ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র চলছে চক্রান্ত চলছে তো এখন দায়িত্বশীলতাটা আস্তে আস্তে আসবে এটাও আমরা রাতারাতি আশা করতে পারি না অপসাংবাদিকতা শেষ পর্যন্ত ঝরে যাবে ফেসবুকেও আমরা যদি দায়িত্বশীলতার পরিচয় দিই সত্য সত্যিকারের ঘটনাটা লিখি অনেকের মৃত্যু সংবাদ দিয়ে দেয় নানান কিছু উস্কানিমূলক জিনিস দেয় সাংবাদিকতার তো মৌলিক যেইটা নীতি সেটা হলে আপনি ধর্মকে আক্রমণ আক্রমণ করতে পারবেন না কোনো সম্প্রদায়কে করতে পারবেন না তারপরে কোন কাউকে নগ্নভাবে ব্যক্তিগত আক্রমণ করতে পারবেন না করলেও আপনি তার ভাষ্যটা নিয়ে করবেন সেগুলি তো রক্ষিত হয় না অনেক ক্ষেত্রে কিন্তু এগুলি সাংবাদিকদের কিন্তু অনেক বড় কাজ অনেক বড় দায়িত্ব এই যে নতুন একটা সমাজ বিনির্মাণে সাংবাদিকদের এটা প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের সম্পাদকদের বৈঠক হয়েছিল উনি বলেছেন যে আপনারা সমালোচনা করেন আমাদেরকে ভুল ত্রুটিগুলি ধরিয়ে দেন কি কি আমরা করতে পারি যতটা সম্ভব তারা কিন্তু এই এক মাসে অনেকখানি অর্জন করতে পেরেছে এটা অবশ্যই একটা ইতিবাচক দিক এই নেতৃত্বে যারা আছেন তারা অবশ্যই দূরদর্শী তাদের সততা প্রশ্নবিদ্ধ নয় তাদের পরিপক্কতা আছে দক্ষতা আছে এবং আন্তর্জাতিক সমাজে তাদের গ্রহণযোগ্যতা আছে সুতরাং অবশ্যই আমরা আশা করবো একটা ভালো একটা ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষমান এবং ছাত্ররা শুধু সরকারের পতন ঘটিয়ে কিন্তু ক্ষান্ত থাকেনি তারা আরও কঠিন কঠিন কাজ করেছে ট্রাফিক কন্ট্রোল করেছে তারা বৃক্ষরোপণ করেছে তারপরে যে দাঙ্গা তথাকথিত লাগানোর চেষ্টা হয়েছে সে ডাকাতির চেষ্টা হয়েছে সেগুলি তারা রুখে দিয়েছে ফলে আমরা কিন্তু অবশ্যই একটা ভালো জিনিসের দিকে আমরা ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি অবশ্যই সেখানে সাংবাদিকরাও সেই মিছিলের শরিক আছে আমরা অবশ্যই একটা অনেক সাংবাদিকেরও প্রাণ গেছে সাংবাদিক হ্যাঁ প্রাণ গেছে অন্তত চারজন প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত আহত আছেন ফলে সাংবাদিকদেরও অবদান আছে এবং আমরা আমরা আমাদের ক্ষেত্র থেকে চেষ্টা করব যে যতটা সম্ভব মানে আমাদের ক্ষেত্র থেকে সর্বাত্মক সবসময় চেষ্টা থাকে এবং সেই প্রেক্ষিতে আমি যদি আরেকটি বিষয় আনতে চাই আসলে বাংলাদেশ ব্যাংকের বিষয়টা আপনি জানেন তথ্য নিতে গিয়ে সাংবাদিকরা তাদের সম্মুখীন হয়েছে সেটা কিন্তু কঠোরভাবে প্রতিবাদ করেছে এবং যে বিগত অর্থমন্ত্রী যখন প্রেস কনফারেন্স করেছিলেন সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন সাংবাদিকরা প্রতিবাদ করেছে তাকে কথা বলতে দেয়নি এবং এই যে মুক্ত হলাম আমরা এখন তার আগেই কিন্তু আমরা এটা সফল হয়েছি সেই সেই বাধা দূর করার জন্য তথ্যের অধিকার পাওয়ার জন্য মানুষকে কিন্তু সত্য কথাটা আমাদেরকে বলা দরকার মানুষ যাতে দেশটাকে গড়ে তুলতে পারে এই সরকারও চাচ্ছে ভুল ত্রুটিগুলি সমালোচনাগুলি থেকে তারা শিক্ষা নিয়ে সত্যিকারের পথে একটা সঠিক পথে যেন এগিয়ে যেতে পারে সেখানে সাংবাদিকতার দায়িত্ব অনেক বেশি এবং অপসাংবাদিকতা থাকলেও সেটা তো আর প্রধান ধারা নয় সেটা একটা ক্ষীণ ধারা যে সেটা আস্তে আস্তে আরও দুর্বলতর হয়ে আসবে এবং আমরা আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে পারবো অবশ্যই দিতে হবে না হলে কিন্তু সব সেক্টরের মানুষ যদি চেষ্টা না করে তাহলে কিন্তু

একটি প্রভাব আসলে এর প্রতি যারা আছেন তাদের অবশ্যই নজর দেওয়া প্রয়োজন বলে মনে করি সেটা দেখা গেছে যুগে যুগে দেশে দেশে শুধু বাংলাদেশ নয় যেখানে কর্তৃত্ববাদী শাসনে এসছে তারা গণমাধ্যমকে প্রধান সূত্র হিসেবে চিহ্নিত করেছে মানুষ যেন সঠিক তথ্যটা না পায় ফলে ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে এই নিপীড়নটা করতে হয়েছে কিন্তু আলটিমেটলি কিন্তু প্রকৃতি কঠিন দেয় আমাদের দেশে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে কী হয়েছিল আপনি দেখবেন যে রাজনীতিতেও কত নষ্টমী হয়েছে রাতের ভোট হয়েছে তারপরে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হয়েছে ড্রামী ভোট হয়েছে একটা প্রশাসনে পরিণত করা হয়েছে মানুষের ভোটাধিকারটা কেড়ে নেওয়া হয়েছে মানবাধিকারটা কেড়ে নেওয়া হয়েছে ফলে এইটার কিন্তু একটা সব সম্মিলিত একটা বিস্ফোরণ ঘটেছে এই ছত্রিশে জুলাই যে পাঁচই আগস্ট যেটা বলা হয় কিন্তু এটা কিন্তু চলমান একটা প্রক্রিয়া ভবিষ্যতে যদি স্বৈরাচার স্বৈরাচার আসে সেটাও রুখে দাঁড়াতে হবে এবং ছাত্রদেরকে পড়াশোনা করতে হবে প্রাথমিকভাবে কিন্তু দেশের দায়িত্বটাও নিতে হবে যাতে কোনো স্বৈরাচার আবার জগদ্ দল পাথরের মতো আমাদের উপরে চেপে বসতে না পারে যেহেতু আপনি একজন অভিভাবক এবং সভাপতি জাতীয় প্রেস ক্লাবের আসলে গণমাধ্যম স্বাধীন করার ক্ষেত্রে আপনার পক্ষ থেকে অবশ্যই আপনারা কিছু ব্যবস্থা গ্রহণ করছেন কী কী মাধ্যম বা কি কি বিষয়ের উপরে নজর রাখলে আমরা আরও স্বাধীনভাবে মানুষের কাছে তথ্য পৌঁছে দিতে পারবো এবং মানুষ সেই স্বাদ গ্রহণ করতে পারবে বলে মনে করি এটা তো শুধু জাতীয় প্রেসক্লাবের বিষয় না সামগ্রিকভাবে গণমাধ্যমের এটা দায়িত্ব সামগ্রিক দায়িত্ব প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক মিডিয়া বলেন সবাই যদি আমরা সঠিক তথ্যটা মানুষের কাছে পৌঁছে দিই তাহলে মানুষ উপকৃত হবে সমাজ উপকৃত হবে অর্থনীতি এগিয়ে যাবে এবং সমৃদ্ধিটা আমরা অর্জন করতে পারবো দ্রুততম সময়ে যদি আমরা ভুল তথ্য দিই তাহলে আমরা নিজেদের প্রতি অবিচার করব দেশের প্রতি অবিচার করব। সবাই মিলে একটা সামগ্রিক একটা সুন্দর পরিবেশ আমরা গড়ে তুলব আগে যে তথ্য অধিকার ছিল না কারণ আমরা তন্ত্রকে অবশ্যই সবকিছু সংস্কার সংস্কার দরকার দরকার আছে আছে সব ক্ষেত্রে এবং এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার রাতারাতি আমাদের কিছু আশা করাটা ঠিক হবে না সেখানে আইনের সংস্কার তো করতেই হবে হচ্ছে আস্তে আস্তে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে ছাত্র সংসদগুলি যখন নির্বাচিত হবে তখন তারা দায়িত্বশীলতার পরিচয় দেবে সেখানে কিন্তু নতুন নেতৃত্ব গড়ে উঠবে সত্যিকার অর্থে কিন্তু আগে আমরা সেটা দেখিনি পনেরো বছর ধরে দেখেছি যে দুই সাল পর্যন্ত কিংবা কেয়ামত পর্যন্ত যে তারাই থাকবে এবং আমাদের পার্শ্ববর্তী দেশও কিন্তু আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলিয়েছে এখনও গলাচ্ছে তো সেটাও রুখে দিতে হবে আমাদের সীমান্তে হত্যা হচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা ভারতের বন্ধুত্ব চাই সমতার ভিত্তিতে বন্ধুত্ব চাই তারা আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে আমরা কৃতজ্ঞ কিন্তু কোনোভাবে আমরা প্রভুত্ব আমরা মেনে নিতে পারি না এবং আপনি দেখবেন ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সববার সঙ্গে কিন্তু তাদের সম্পর্কটা নষ্ট হয়েছে কিন্তু তাদের এই দাদাগিরির কারণে বাংলাদেশের সঙ্গে ছিল আমরা দেখেছি ওর নিকটতিতে বলেছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক এই দুই দেশের এবং ভারতকে এমন কিছু আমরা নাকি দিয়েছি কেয়ামত পর্যন্ত তারা মনে রাখবে এখন তারা কি করছে নানান ধরনের চক্রান্ত করছে সীমান্তে হত্যা চালাচ্ছে নানানভাবে এক চেটিয়া আমাদের উপরে নজর খবরদারি চালিয়ে যাচ্ছে সেটা আমাদের ছাত্ররা রুখে দাঁড়িয়েছে এবং রুখে দাঁড়াতে আমাদের হবে অবশ্যই আপনি বারবার ছাত্রদের কথা বলছিলেন তাদের আন্দোলনের মাধ্যমেই আমরা এই স্বাধীনতার স্বাদ আসলে সেই প্রেক্ষিতে তাদের কাছ থেকে আপনার আর বর্তমানে কি প্রত্যাশা আছে ছাত্রদের কাছে তো প্রত্যাশাটা বেশি কারণ তারা দেখেন আপনি এই যে সাম্প্রতিক একটা বন্যা যে হলো এটা এটা নিয়ে তারা যে নজিরবিহীন একটা কাজ করেছে এবং ত্রাণ দেওয়ার রাখার জায়গা নেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের সামান্য সঞ্চয়টুকু তাদেরকে দিয়ে এসছে তাই না এটা একটা অতুলনীয় ব্যাপার একটা একটা বিশ্বের রোল মডেল হয়েছে কারণ তারা মানুষ বিশ্বাস করেছে যে ছাত্ররা দুর্নীতি করবে না চুরি করবে না আন্দোলনটাও সফল হয়েছে এই কারণে আমাদের বলা হয় যে রাজনীতিক যারা আছে তাদেরকে কিনে নেওয়া হতো সত্যিকার অর্থে ছাত্রদের কিন্তু কেনা যায় না কখনো আপনি দেখবেন সেই আবরার যে শহীদ হয়েছিল যে বুয়েটে যাকে পিটিয়ে মেরে ফেলেছিল ছাত্রলীগ সেখান থেকে কিন্তু এই আন্দোলনটার সূত্রপাত অনেকে মনে করেন সেটা পল্লবিত হয়েছে ধীরে ধীরে সবার মধ্যে সঞ্চালিত হয়েছে এই যে গণ অভ্যুত্থান হয়েছে একটা অসাধারণ একটা সর্বপ্লাবই একটা অভ্যুত্থান হয়েছে এবং বিশ্বে একটা রোল মডেল হয়েছে যে দেশে দেশে যেসব স্বৈরাচার আছে সেখানে কিন্তু বাংলাদেশকে তারা ফলো করছে আপনি আপনি আমাদের প্রতিবেশী দেশগুলিতে দেখেন ভারতে দেখেন পাকিস্তানে দেখেন বাংলাদেশকে তারা দৃষ্টান্ত হিসেবে নিচ্ছে সুতরাং আমরা যেহেতু একটা ভালো দৃষ্টান্ত স্থাপন করেছি ভবিষ্যতে আবার একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করে আমরা আরেকটা মডেল সৃষ্টি করব এবং সেখানে ছাত্রদেরই কিন্তু তারাই ভবিষ্যৎ আমাদের জীবনের শেষ প্রান্তে আমরা এসে গেছি তারাই কিন্তু সত্যিকারের দেশটাকে গড়বে এবং আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যা ভাইয়েরা যারা আছেন এবং যারা দেশের বাইরে থেকে এই আন্দোলনে ডিজিটালি আমাদেরকে উজ্জীবিত করেছেন শক্তি সঞ্চালনায় সহায়তা করেছে। তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই আমরা কিন্তু অবশ্যই একটা ভালো ভবিষ্যতের আশা আমরা অবশ্যই এবং তাদের হাত ধরেই আমরা আসলে শান্তি সমৃদ্ধির পথে এগিয়ে যাব এবং স্বাধীন গণমাধ্যমের স্বাদ আসলে আমরা পেয়ে যাব অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মূল্যবান মতামত জানাতে ধন্যবাদ এটিএন ব্যাংক নিউজকে ধন্যবাদ দর্শক আপনারা দেখছিলেন ইসলামী ব্যাংক প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট আপনাদের সাথে ছিলেন আকাশ এসআর এবং আমাদের সাথে অতিথি ছিলেন হাসান হাফিজ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ সভাপতি জাতীয় প্রেস ক্লাব এই ছিল আজকের আয়োজনের সাথে থাকুন দেখতে থাকুন এটিএন নিউজ ধন্যবাদ সবাইকে